শীতকালে গরম ভাতের সাথে গরম গরম ডাল আর বকফুলের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আজকে তাই বানাচ্ছিলাম বকফুলেরই পকোড়া প্রথমে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ বেসন তার মধ্যে দু চামচ আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপরে অ্যাড করছি পরিমাণ অনুযায়ী নুন তারপরে অ্যাড করব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কিছুটা লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা কালো জিরে দিয়ে একটা সুন্দর করে মিশিয়ে নিলাম সব তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেব খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না তো তারপরে এক এক করে বক ফুলগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে সাদা তেল গরম করে ডিপ ফ্রাই করে নেব খেতে যেমন সুন্দর লাগে আর দেখতেও কিন্তু তোমাদের কার কার এই বক ফুলের পকোড়া খেতে দারুণ লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর গরম ভাতের সঙ্গে এটা যদি শীতকালে পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করোটা